চীনের অর্থে প্রচার করার অভিযোগ, বাজেয়াপ্ত মোবাইল ল্যাপটপ, দেশ জুড়ে সাংবাদিকদের বাড়িতে পুলিশি অভিযান, দিনভর তল্লাশি, 46 জনকে জেরার পর গ্রেপ্তার 2। যুব কংগ্রেসের ইউথ জুড়ে যাত্রা শুরু, ভাষার আবেগ উস্কে ভালো দিনের স্বপ্ন দেখালেন গৌরব, ইয়েচুরির বাড়িতেও হানা। বাল্য বিবাহ ফের রাজ্য জুড়ে অভিযান, গ্রেপ্তার সহস্রাধিক, হাইলাকান্দিতে ঘুষ নিতে গিয়ে ধৃত পুলিশের ASI। 6 অক্টোবর থেকে দ্বিতীয় শিলচর সিলেট উৎসব, রাজ্যে পরীক্ষায় নকল বন্ধে করা ব্যবস্থা, হবে কারাদণ্ড জরিমানা, নাবালিকা অপহরণে জড়ালো বিজেপি নেতার নাম, প্রাক্তন সেনাদের ডিগ্রি দেবে আসাম বিশ্ববিদ্যালয়, ভূমিপুত্র মুসলিমদের আর্থসামাজিক উন্নয়নের ব্যবস্থা গ্রহণের নির্দেশ, গোষ্ঠীকন্দল কমলাক্ষ ও অভিজিৎ সমর্থকদের হাতাহাতি, পদার্থবিদ্যায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী, সেনা পুলিশের হয়ে গুপ্তচর বৃত্তি 2 সদস্যকে মৃত্যুদণ্ড দিল আলফা, কংগ্রেসের গাড়ির মিছিলে দুর্ঘটনা, আহত 10। রাখছি সাময়িক প্রসঙ্গ, এবার দেখে নিচ্ছি বার্তালিপি। সংখ্যালঘুর অধিকার কেড়ে নিতে চাইছে কংগ্রেস, বলছেন মোদি, খিলঞ্জিয়া মুসলিমদের উন্নয়নে পদক্ষেপ হিমন্ত বিশ্ব, নকল প্রশ্ন ফাঁসে 3 বছরের জেল, ভারত কদর্য দেশ, শিক্ষকদের ঠুকতে গিয়ে বেফাঁস পেগু, ভিজিলেন্সে দিনভর জেরা কমলাক্ষর দাদাকে, পদার্থবিজ্ঞানে নোবেল 3 বিজ্ঞানী, গৌরবের সামনে ইন্দিরা ভবনে কমলাক্ষ অভিজিৎ শিবিরের ঠেলা দেখা, অসন্তুষ্ট গৌরব, রাতে সার্কিট হাউস ছেড়ে চলে গেলেন কাছাড়া, বাল্য বিবাহ হাইলাকান্দিতে গ্রেপ্তার 59, কাছাড়ে 33, করিমগঞ্জে 49, বাল্য বিবাহ বিরোধী অভিযান সিজন 2, গ্রেপ্তার 1039, মূল্যবৃদ্ধি ইস্যুতে সরকারকে আক্রমণ গগৈ, ভুটানের জঙ্গলে 2 বিশ্বাসঘাতক ক্যাডারকে মৃত্যুদণ্ড আলফার, দায় নিল পরেশ বড়ুয়ার গোষ্ঠী, এভাবে নিজেদের মৃত্যু ডেকে আনবেন না, আহ্বান জিপি সিংয়ের, করিমগঞ্জ সীমান্তে ডাকাতি বাংলাদেশে, উত্তপ্ত ধুবড়ির গোলকগঞ্জ ঘেরাও থানা। রাখছি বার্তালিপি, এবার দেখে নি যুগ সংখ্যক, পরীক্ষায় ওষুধ উপায় রুখতে অর্ডিন্যান্স, জেল জরিমানার বিধান করা হলো সরকার, রাজ্যপালের অনুমোদনের পরই কার্যকর, অরুণাচল সীমান্তে পাকিস্তানকে নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা চীনের, মণিপুরে আফিম চাষ ধ্বংস করবে বায়ুসেনা, নির্দেশ রাজনাথ, খিলঞ্জিয়া মুসলিমদের উন্নয়নে আর্থসামাজিক সমীক্ষা, গড়িয়া মরিয়া দেশি সৈয়দ জালহা ভোটে চোখ শাসক দলে, শিলচরে ইউথ জুড়ো যাত্রায় বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে ভাসলেন গৌরব শ্রীনিবাস, জাতিভিত্তিক জনগণনা, কংগ্রেস কি মুসলিমদের অধিকার কমাতে চায়, রাহুলকে খোঁচা মোদি, রাজ্য জুড়ে গ্রেপ্তার 916, বাল্যবিবাহ বিরোধী সারাশি অভিযান, পুলিশের বরাকে গ্রেপ্তার 140, কাছাড়ে 34, করিমগঞ্জে 47, হাইলাকান্দিতে গ্রেপ্তার 59। মণিপুরে গ্রেপ্তার হওয়া কুকি জোটের 48 ঘন্টার মধ্যে মুক্তির দাবি, চীন সংযোগ নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পোরকায়স্থ গ্রেপ্তার, সাংবাদিকদের বাড়ি সহ 100 স্থানে অভিযান দিল্লি পুলিশের, ইয়েচুরির বাড়িতেও পুলিশি হানা, অনির্দিষ্টকালে শাটডাউনের হুমকি উপজাতি সংগঠনের, শুরু হলো ভারত বাংলাদেশ 11তম বার্ষিক যৌথ সামরিক মহড়া, পদার্থবিজ্ঞানে আমেরিকা জার্মানি ও সুইডেনের 3 বিজ্ঞানীকে নোবেল, ঘুষ নীতি কে গ্রেপ্তার ASI হিতোষ নাথ, সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক রাজ্যপালের, UDF কে নিয়ে ভাবার সময় নেই কংগ্রেসের, বলছেন গৌরব, দলে যোগদান করতে ভিড় করছেন বহু প্রভাবশালী নেতা, মন্ত্রীদের পাওয়া উপহার জমা থাকবে তোষাখানায়, হবে নিলাম,
নিলাম থেকে আসা অর্থ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। গৌরবের কনভয় দুর্ঘটনায় প্রাক্তন মন্ত্রীসহ আহত সাত। শিলসাপুতে উচ্ছেদ নিয়ে ফের মামলা, নির্দেশ হাইকোর্টে। গুপ্তচরবৃত্তি, আলফার দুই ক্যাডারকে মৃত্যুদণ্ড। রাখছি যুগসংখ্য, এবার দেখে নিচ্ছি নববার্তা প্রসঙ্গ। বাল্য বিবাহ, ফের রাজ্য জুড়ে ধরপাকড়। বিভিন্ন থানা ঘেরাও মহিলাদের স্বামী পিতার মুক্তির দাবি। লালায় ধৃত 11। করিমগঞ্জে পুলিশি অভিযানে গ্রেপ্তার 47, হাইলাকান্দিতে গ্রেপ্তার 56, কাছাড়ে গ্রেপ্তার 34 সর্বাধিক কালাইনি। ময়নারগঞ্জে গগৈ কনভয় দুর্ঘটনাগ্রস্ত। গোয়ালপাড়ায় AIUDF এর প্রতিষ্ঠা দিবস উদযাপিত। গৌরব শ্রীনিবাসের অংশগ্রহণে শিলচরে কংগ্রেসের সফল পদযাত্রা। হুট করে সার্কিট হাউস ছেড়ে কাছাড় ক্লাবের অতিথি তরুণ তনয়, অভিমানে ছন্দপতন, রাগে ইন্দিরা ভবন ত্যাগ কোণঠাসা কমলাক্ষের। নিযুক্তি কেলেঙ্কারিতে জড়িত থাকলে 10 বছর জেল, বলছেন রণজ পেগ। কংগ্রেস নেতাদের বিলাসী আহারের নিমন্ত্রণ মাওলানা বদরুদ্দিনের। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় পদার্থবিদ্যায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী। নিউজ ক্লিকের সম্পাদক গ্রেপ্তার, 50 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি। ঘৃণা ভাষণের দায়ে অভিযুক্ত অসমের 5 বিধায়ক ও 2 জন সাংসদ। ঘুষ নিতে গিয়ে ভিজিলেন্স টিমের হাতে ধৃত আবদুল্লাপুর ফাঁড়ির ASI। কুশিয়ারপুলের সুবর্ণ জয়ন্তী রবীন্দ্রনাথময়, মূল্যবৃদ্ধি উচ্ছেদ লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে CPM এর সমাবেশ করিমগঞ্জে। রাখছি নববার্তা প্রসঙ্গ, এবার দেখে নিই ক্রান্তজ্যোতি। কাছাড়ে একই দিনে গ্রেপ্তার 34। বাল্যবিবাহ বিরোধী অভিযান তীব্র, রাজ্যে গ্রেপ্তার 1039। থানায় থানায় উপচে পড়ছে ভিড়। আলফা শিবিরে 2 জনকে মৃত্যুদণ্ড, তীব্র নিন্দা DGP। আদি বাসিন্দা মুসলিমদের আর্থসামাজিক সমীক্ষার নির্দেশ হিমন্তের। লালায় দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার পুলিশ কর্মী। শিক্ষা সেতু অ্যাপে তথ্য আপলোড না করলে বন্ধ হবে বেতন। পরীক্ষায় অসদ উপায় অবলম্বন করলে 5 থেকে 10 বছর জেল, বলছেন শিক্ষামন্ত্রী। কুকিদের বন্ধে স্তব্ধ মণিপুর, পড়ুয়া হত্যার অভিযোগে ধৃতরা পুলিশ হেফাজতে। NDTE যোগ দিতে চেয়েছিলেন KCR, বলছেন মোদি। কমলাক্ষ অভিজিৎ গোষ্ঠীর সংঘাত সূচককে দেখলেন গৌরব শ্রীনিবাস। কংগ্রেস ভবনে মারপিট। দুর্দিনে যারা পাশে আছেন তাদের ভুলব না, যুবাজুড়ো যাত্রায় যোগ দিয়ে বললেন গৌরব। গৌরব শ্রীনিবাসের কনভয় দুর্ঘটনায় 60টি বিলাসী গাড়ি ক্ষতিগ্রস্ত। বিহারে জাত সমীক্ষার ফল ঘোষণা, 63% OBC, 21% বেশি তফসিলি। পরপর 4 বার ভূমিকম্প, নেপালে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের বড় অংশ। রাখছি প্রান্তজ্যোতি। এতক্ষণ গুড মর্নিং বরাকের মাধ্যমে আপনারা দেখছিলেন সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা শিরোনাম। গুড মর্নিং বরাক আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।